পঞ্চায়েত ভোটের আগে ফের প্রকাশ্যে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব। যেটা জানা যাচ্ছে যে তৃণমূলের অঞ্চল সভাপতি, সেই অঞ্চল সভাপতির বিরুদ্ধে বিজেপি ঘনিষ্ঠতার অভিযোগ, সেই অভিযোগ ওঠার পরেই পদত্যাগ করেছেন তিনি এবং একাধিক পদাধিকারী, শুধুমাত্র অঞ্চল সভাপতি নন, একাধিক পদাধিকারী তিনি পদত্যাগ করেছেন। শুভেন্দু ভট্টাচার্য আমাদের প্রতিনিধি এই মুহূর্তে রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোনে। শুভেন্দু, কি অভিযোগ উঠেছিল যে কারণে এতজন অঞ্চল সভাপতি সহ আরো বেশ কয়েকজন নেতা তারা পদত্যাগ করলেন? দেখো, যেটা জানিয়ে রাখি, তুফানগঞ্জের ভলপল 2 নম্বর অঞ্চলের যুব তৃণমূলের অঞ্চল সভাপতি করা হয়েছে নাসির হোসেনকে, এবং এটা নিয়েই বিক্ষোভ দেখিয়েছে স্থানীয় যারা সহসভাপতির অনুগামীরা। সহসভাপতি কৃষ্ণচন্দ্র দাস গতকাল সাংবাদিক সম্মেলন করে তিনি দল থেকে পদত্যাগের ঘোষণা করেছে সহসভাপতি পদ থেকে। তার সাথে প্রায় 20 জন সদস্য, তারাও পদত্যাগের ঘোষণা করেছে। তাদের দাবি, এই নাসির হোসেন তিনি গত 19-এর লোকসভায় বিজেপির হয়ে কাজ করেছেন এবং বিজেপির হয়ে কাজ করার পরেও তাকে, সে দলে নতুন এসেছে তৃণমূলে, এবং তাকে সভাপতি করা হয়েছে। এর ফলে যারা পুরনো কর্মী তারা অনেকটাই ক্ষুব্ধ হয়ে ওঠেন এবং গতকাল তারা পদত্যাগের কথা ঘোষণা করেন। যদিও এ নিয়ে ব্লক যুব যে সভাপতি রয়েছেন তাকে প্রশ্ন করা হয়, তিনি জানিয়েছেন যে বিষয়টি নিয়ে আলোচনা হবে, আলোচনার মাধ্যমেই সমস্যার সমাধান হবে। তবে পঞ্চায়েত নির্বাচনের আগে এই ধরনের ঘটনায় স্বাভাবিকভাবেই অস্বস্তিতে কিন্তু তৃণমূল। এটা নিয়ে ব্লক সভাপতির দাবি, তিনি এখনো পর্যন্ত কোনো পদত্যাগের চিঠি তিনি পাননি, সেটা শুনেছেন এবং সে মতো কৃষ্ণচন্দ্র দাসের সাথে তিনি কথাও বলেছেন, এবং যাতে সমস্যার সমাধান হয় সে নিয়ে আজকেই বসা হবে এবং দুপক্ষের আলোচনার মাধ্যমেই সমস্যা মেটানো হবে। এবং তিনি স্বীকারও করে নিয়েছেন যে নাসির হোসেন তিনি বিজেপিতে ছিলেন, কিন্তু 2021-এর আগে তাকে তৃণমূলে তিনি যোগদান করেছেন এবং যোগ্য হিসেবেই তাকে দল সভাপতি, অঞ্চলের সভাপতি ঘোষণা করেছে। স্থায়ীভাবে এটা নিয়ে বিতর্কের কিছু নেই, আলোচনার মাধ্যমেই সে সমস্যার সমাধান হবে বলে তিনি জানিয়েছেন। ধন্যবাদ শুভেন্দু। পঞ্চায়েত ভোটের আগে তুফানগঞ্জে ফের প্রকাশ্যে তৃণমূলের গোষ্ঠী বিবাদ। যুব তৃণমূলের অঞ্চল সভাপতির বিরুদ্ধে বিজেপি ঘনিষ্ঠতার অভিযোগে পদত্যাগ। লোকসভা ভোটে বিজেপির হয়ে তৃণমূলের বিরুদ্ধে লাঠি ধরার অভিযোগ। নতুন কমিটি ঘোষণার পরে এরপর পদত্যাগ করেন তারা। আর পঞ্চায়েত ভোট যত এগিয়ে আসছে ততই বিভিন্ন জায়গা থেকে আমরা দেখছি বোমা অস্ত্র উদ্ধারের ঘটনা কিন্তু বাড়ছে। আবারও শিরোনামে বীরভূম, বীরভূমে ফের অস্ত্র উদ্ধার হলো। তল্লাশি চালাচ্ছিল পুলিশ এবং সেই তল্লাশি চালিয়ে হানুলিয়া গ্রাম থেকে, লোকপুর থানা এলাকার হানুলিয়া গ্রাম থেকে অস্ত্র উদ্ধার হয়েছে। শিশির গড়াই নামে ইতিমধ্যে একজন ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে এবং তার থেকে কি কি অস্ত্র উদ্ধার হয়েছে, তার থেকে উদ্ধার হয়েছে দেশি পাইপ গান এবং 2 রাউন্ড গুলি। কি কারণে অস্ত্র মজুত করা হয়েছিল তা নিয়ে কিন্তু ইতিমধ্যে ধন্দে পুলিশ ইতিমধ্যে তদন্ত শুরু করেছে। বীরভূমের হানুলিয়া গ্রাম, লোকপুর থানা এলাকার হানুলিয়া গ্রাম, সেখান থেকে তল্লাশি সময় অস্ত্র উদ্ধার হয়েছে। শিশির গড়াই নামে একজন ব্যক্তিকে ইতিমধ্যে গ্রেপ্তার করেছে পুলিশ, তার থেকে উদ্ধার হয়েছে দেশি পাইপ গান এবং 2 রাউন্ড গুলি। এই মুহূর্তে সাংবাদিকদের মুখোমুখি রাহুল গান্ধী, সরাসরি শুনবো কি বলছেন। মেরে লিয়ে जैसे कल मैं किसी से बात कर रहा था, उन्होंने मुझसे पूछा कि देखो यात्रा के बाद क्या होगा, हमें प्लानिंग करनी है कि यात्रा के बाद क्या करेंगे। काफी लोगों ने कहा है ईस्ट वेस्ट यात्रा, कोई और कुछ और कह रहे हैं, और मैंने उनको जवाब दिया, देखिए ये जो हमारी यात्रा है ये हमें कुछ बताने की कोशिश कर रही है, ये हमें कुछ बोल रही है, और अगर हम उसको सुने बिना कुछ और काम करना शुरू कर दें कि भैया देखो यात्रा के बाद क्या होगा, तो एक प्रकार से ये जो हिंदुस्तान की आवाज है उसका अपमान है, तो मैं वो नहीं करना चाहता हूं। रही बात विपक्ष की, मैं जानता हूं कि विपक्ष के नेता सारे के सारे हमारे साथ खड़े हैं, और वो मतलब वो क्लियरली हमें मालूम है। बट आज के हिंदुस्तान में कंपल्शंस भी होते हैं, पॉलिटिकल कंपल्शंस होते हैं, दूसरे कंपल्शंस होते हैं, तो मैं उस पर कॉमेंट नहीं करना चाहता हूं कि क्यों आ रहे हैं, क्यों नहीं आ रहा है, कौन आ रहा है, कौन नहीं आ रहा। बस मैं ये कहना चाहता हूं कि भारत जोड़ो यात्रा के दरवाजे, जो भी भारत को जोड़ना चाहता है उसके लिए खुले हैं, किसी को हम रोकने वाले नहीं हैं। दूसरी बात, विचारधारा में सिमिलैरिटीज होती हैं,
देखिए, नफरत और हिंसा और मोहब्बत में सिमिलैरिटी नहीं होती है, डायमेट्रिकली ऑपोजिट चीजें हैं। मगर बहुत सारे लोग हैं और उसमें से अखिलेश जी हैं, मायावती जी हैं, बहुत सारे लोग हैं जो मोहब्बत का हिंदुस्तान चाहते हैं, मैं जानता हूं, नफरत का हिंदुस्तान नहीं चाहते हैं। तो रिश्ता